কেউ যাতে ভিখারিকে কোনো সময় অসম্মান না করে, আর যেটা সামর্থ্য হয় সেটাই দেয়। একজনের বেলুনের পাম্প চলে গেছে, এটা তার দোষ নয়, এটা পাম্পের দোষ। আমাদের বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক শ্রদ্ধেয় আবুল কালাম মহাশয়, স্বাগত জানাই প্রধান অতিথি তথা বিদ্যালয়ের এসএনসি কমিটির চেয়ারম্যান জানাই, আমাদের এসএনসির অন্যান্য সদস্য সদস্যবৃন্দ সত্যি আমাদের অনুষ্ঠানের পূর্ণতা দিয়েছে, আমরা সত্যি আনন্দিত।
যেমন খুশি তেমন কৃষক নি লাউড ডুগা ডুগা যা আছে সব নিয়ে নিচ্ছে বাড়ি থেকে। তুমি কেটে খাচ্ছ উমা গো কমলা এই সে কৃষক কমলা হাজাম বৈষ্ণবী বৈষ্ণবী হয়ে আমি ঘরে ঘরে যে রাজা রাজে বলে যারা যে যে আমি তা নিয়ে আসি আর সবাইকে আশীর্বাদ দিয়ে আসি সবাই যাতে রাধাকৃষ্ণের ভক্ত হয় এই জন্য আমি বৈষ্ণব হয়ে সবাইকে এই শিক্ষা দিতে এসেছি। কেউ যাতে ভিখারিকে কোনো কোনো অসম্মান না করে আর যেটা সামর্থ্য হয় সেটাই নিয়ে এগুলো কি তোমার খেতে করেছো তোমার মানে নিজের জমিতে করেছো? নিন্দা করে কৃষককে অবহেলা করে তাদেরকে বোঝাতে চায় যে কৃষক অবহেলা তাদের মাধ্যমে ওদের ছেলে মেয়েদের পড়াশোনা করাতে পারে প্রমাণ সেজেছ সংসার করব রাখতে জন্ম দেব। আগামী দিনে আমরা আপনাদের যে খেলাশোনার দিক দিয়ে যে সম্মানটা আমাদের চেলাংবাসীর উদ্দেশ্যে আপনারা অর্জন করেন তার সাথে সাথে খেলাধুলার মাধ্যমে যাতে আমাদের চেলাং এবং চেলাং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়কে সুনাম অর্জন করতে পারেন আমি সেই আশা তাদেরকে পুরস্কৃত করবেন শ্রদ্ধেয় শিক্ষক নারায়ণ দাস মহাশয় মেল গার্ডিয়ানদের জন্য তিনজন Thank you.